রাতভর চারদিকে বৃষ্টির মতো বোমা ফেলে গাজার সবচেয়ে বড় আল শিফা হাসপাতাল দখল করে ইসরায়েলি বাহিনী। ট্যাঙ্ক আর বুলডোজার নিয়ে ভেতরে ঢুকে পড়েছে শতাধিক সেনা, চালাচ্ছে অভিযান। এর আগেও হাসপাতালটিতে বোমা হামলা চালালেও এই প্রথম একেবারে ভেতরে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী। যে সেনারা এরই মধ্যে 11,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, তাদের চোখের সামনে অস্ত্রশস্ত্র নিয়ে ঢুকতে দেখে আতঙ্কিত হাসপাতালের শত শত রোগী, চিকিৎসাকর্মী এবং আশ্রয় নেয়া গাজার বাসিন্দারা। হাসপাতালটিতে 650-এর বেশি রোগী, যুদ্ধে বাস্তুচ্যুত প্রায় 7,000 ফিলিস্তিনি এবং 1,000-এরও বেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন। ইসরায়েলি বাহিনীর দাবি, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের ঘাঁটি আল শিফা হাসপাতাল। যদিও বারবার এ দাবি প্রত্যাখ্যান করে আসছে হাসপাতাল কর্তৃপক্ষ এবং হামাস। এতে কান না দিয়ে গত কয়েকদিন ধরেই হাসপাতালের সামনে ট্যাঙ্ক নিয়ে অবস্থান করেছিল ইসরায়েল। আক্রমণের মুখে এরই মধ্যে বাইরে মৃতদেহ দাফন করা সম্ভব না হওয়ায় হাসপাতাল প্রাঙ্গণে প্রায় 180 জনকে গণকবর দেওয়া হয়েছে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। আল শিফা হাসপাতালে অভিযান শুরুর পর বুধবার হামাস এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কারণেই হাসপাতালে হামলা চালাচ্ছে ইসরায়েল। হোয়াইট হাউসের মুখপাত্র জন কার্বি কোনো রকম প্রমাণ ছাড়াই সাংবাদিকদের বলেছেন, তাদের কাছে তথ্য আছে আল শিফাকে কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করছে হামাস। এরপরই আল শিফা দখলে নামে ইসরায়েলি বাহিনী। এ কারণে হামাস যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হাসপাতালটিতে হামলার জন্য দায়ী করেছে। আল শিফায় অভিযানকে ইসরায়েলের একটি প্রকাশ্য চক্রান্ত হিসেবে আখ্যা দিয়েছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর এক সদস্য। প্রায় 40 দিন আগে শুরু হওয়া ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধে এখনও অব্যাহত রয়েছে ন্যাক্কারজনক হত্যাকাণ্ড। এরই মধ্যে মঙ্গলবার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে হতাহত হন বহু মানুষ, ক্ষতিগ্রস্ত হয় অবকাঠামোগত স্থাপনা। হামলা চালানো হয় খান ইউনিস শহরেও। দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার মধ্যেই নতুন করে বিপাকে পড়েছে গাজাবাসী। সেখানে হঠাৎই শুরু হয় মুষলধারে বৃষ্টি, আর এ বৃষ্টিতে উপত্যকার বিভিন্ন অঞ্চলে পানি জমে যায়। এতে খোলা জায়গায় আশ্রয় নেওয়া সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।